ওয়েলকাম টু ডেইলি স্টার আপডেট। কিছুদিন আগে শেষ হয়েছে গাঁটছড়া ধারাবাহিকটি। যদিও অনেক আগে গাঁটছড়া ধারাবাহিক ছেড়ে দিয়েছিলেন সোলাঙ্কি রায়, গাঁটছড়া ধারাবাহিকের প্রধান অভিনেতা ঋদ্ধিমান আবার ফিরছেন নতুন ধারাবাহিকের হাত ধরে। তাই দর্শকদের এখন একটাই প্রশ্ন, তাদের সকলের প্রিয় খুড়ি অর্থাৎ সোলাঙ্কি আবার কখন টেলিভিশনের পর্দায় ফিরবেন? আসলে ওয়েব সিরিজের কাজ করার জন্য ধারাবাহিক ছেড়েছিলেন সোলাঙ্কি, তবে সোলাঙ্কি চলে যাওয়ার পর এই ধারাবাহিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন দর্শকেরা, যা দেখেই বোঝা যায় সোলাঙ্কির জনপ্রিয়তা। বড় পর্দায় কাজ করার জন্য ধারাবাহিক ছাড়লেও তাকে ওয়েব সিরিজ বা বড় পর্দা কোথাও দেখা যায়নি, এমনকি ছোট পর্দায়ও আপাতত দেখা নেই তার। কবে ফিরবেন এই অভিনেত্রী? এইবার এই বিষয়ে কথা বলতে শোনা গেল সোলাঙ্কিকে। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভালো চরিত্র পেলে তিনি আবার ছোট পর্দায় ফিরবেন। দর্শকেরা চায় খুব শীঘ্রই নতুন কোনো ভালো চরিত্র নিয়ে আবার টিভির পর্দায় ফিরো সোলাঙ্কি। আপনারাও কারা কারা সোলাঙ্কির পর্দায় ফেরার জন্য অপেক্ষা করছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানান।